প্রিয় দর্শক, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। দেখতে দেখতে গণেশ চতুর্থী এসে গেল। গণেশ চতুর্থীতে আপনারা যদি মূর্তি কেনেন বা গণেশ চতুর্থীতে যদি মূর্তি পূজা করেন বা ছবি পূজা করেন, সেক্ষেত্রে এই সাতটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, নচেত কিন্তু ভয়ঙ্কর পরিণতি তৈরি হতে পারে। শুধু গণেশ চতুর্থী নয়, আপনার গৃহে যদি গণেশ মূর্তি বা কোনো গণেশের ছবি থাকে, সে বিষয়ে আপনাকে এই বিষয়গুলি অবশ্যই ভাবতে হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থী আগামী 10ই সেপ্টেম্বর 2021 শুক্রবারে উদযাপিত হবে। 11 দিন ব্যাপী এই বিশেষ উৎসব দেশজুড়ে অত্যন্ত আড়ম্বর এবং আনন্দ সহকারে পালিত হয়, কিন্তু করোনা পরিস্থিতিতে সেই আড়ম্বরের কিছুটা ঘাটতি ঘটতে পারে, কিন্তু গণেশ দেবের পূজাতে কোনোভাবেই ঘাটতি ঘটবে না। 11 দিন গণপতি দেবের বিশেষ রূপের পূজা অর্চনা হয়। এই উৎসবের বিশেষ পূজা অর্চনা হয় মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তাছাড়া পশ্চিমবঙ্গেও এই গণেশ চতুর্থীর বিশেষ পূজা অর্চনা হয়। এই বিশেষ পূজাতে আমরা শ্রী গণপতি দেবের মূর্তি স্থাপন করি বা ছবি স্থাপন করি, এবং 10 তারিখ থেকে এই বিশেষ পূজা শুরু হবে এবং 11 দিন ব্যাপী এই পূজা হবে, এবং শেষে অনন্ত চতুর্দশীর দিন এই বিশেষ গণপতি দেবের বিসর্জন হবে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে গণপতি দেবের বিশেষ পূজা অর্চনা হয়, এবং এই বিশেষ চতুর্থী তিথি হলো গণেশ চতুর্থী। গণেশ দেবের জন্মোৎসব পালিত হয় এই বিশেষ সময়। মনে করা হয় গণপতি দেবের এই বিশেষ সময়ে জন্ম হয়েছিল। তিনি সমস্ত দেবতাদের শুরুতেই পূজিত হন। এবছরে 10ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পূজা অর্চনা হবে, এবং 10ই সেপ্টেম্বর 12:17 চতুর্থী তিথি পড়েছে, অর্থাৎ 9ই সেপ্টেম্বর মধ্যরাত্রির পর এই চতুর্থী তিথি, এবং পরের দিন 10ই সেপ্টেম্বর রাত্রি 10টা পর্যন্ত থাকবে চতুর্থী। গণেশের জন্ম সকালে হয়েছিল, তাই চতুর্থীর দিন সকালে তার পূজা অর্চনা করতে হবে, এবং এমনটাই শাস্ত্র বলছে। শাস্ত্র মতে এই বিশেষ চৌঘড়িতে, অর্থাৎ এই মুহূর্তে গণপতি দেবের পূজা অর্চনা করলে মনস্কামনা পূরণ হবে। পঞ্জিকা অনুসারে 10ই সেপ্টেম্বর সকাল 7:37 থেকে 10:44 মধ্যে অত্যন্ত শুভ ফল আসবে। এটি লাভ এবং অমৃত চৌঘড়ি নামে খ্যাত। তাই এই সময়ে আপনারা পার্বতী পুত্রের পূজা অর্চনা করলে মনস্কামনা পূরণ হবে, এবং প্রার্থনা করলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে, এবং এই বিশেষ পূজা অর্চনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করুন এবং প্রার্থনা করুন। গণেশ দেবের পূজা অর্চনা পঞ্জিকা অনুসারে আপনি গৃহে নিয়ে পূজা অর্চনা করতে পারেন, এবং তাতে আপনার গৃহের অশুভ শক্তি অনেকটাই কমবে। এই বিশেষ সময়ে গণপতি দেবের প্রতিষ্ঠা যদি আপনি গৃহে করতে চান, তাহলে সেক্ষেত্রে অত্যন্ত শুভ। গণপতি দেবের লাল কাপড় অবশ্যই দেবেন, সেই সাথে পঞ্চামৃত এবং পৈতে দিতে আপনারা ভুলবেন না, কারণ পৈতে গণপতি দেবের পূজাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানের একটি। সুপারি, পান, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল দিয়ে অবশ্যই সিদ্ধি বিনায়ক গণেশকে পূজা অর্চনা করবেন, এবং বিঘ্নহর্তাকে বিশেষ আচারে পূজা অর্চনা করলে বহু বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এই বিশেষ দিনে গণপতি দেবের পূজা অর্চনাতে দুর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন, এবং সেক্ষেত্রে 5টি, 7টি কিংবা 11টি কিংবা 21টি দুর্বার গাঁট আপনারা প্রস্তুত করবেন। 5টি করে দুর্বা নিয়ে 1টি করে গাঁট প্রস্তুত করবেন, এবং গণপতি দেবের কাঁধে অথবা মস্তকে আপনারা নিবেদন করবেন। তবে ভুল করেও পদতলে দুর্বাকে রাখবেন না। গণপতি দেবের উদ্দেশ্যে এই বিশেষ সময় মোদক ভোগ, মিশ্রি ভোগ, লাড্ডু ভোগ আপনাদের সাধ্যমতো অবশ্যই দেবেন, তাতে সুখ সমৃদ্ধি আসবে, গণপতি দেব অত্যন্ত প্রসন্ন হবেন। ভগবান শ্রী গণপতি দেব সমস্ত বিঘ্নকে দূর করবে, মানুষের সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, জীবনের সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে, এবং গণপতি দেবের মূর্তি এই সময় গৃহে স্থাপন করলে অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। শুধু তাই নয়, মানুষের জীবনে এই মূর্তি একটি আশীর্বাদ স্বরূপ হিসাবে আসবে, কিন্তু বেশ কিছু বিষয়ে আপনাদের খেয়াল করতে হবে। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি গৃহে গণপতি দেব রাখেন, তাহলে এই নিয়মগুলো আপনার জানা দরকার, আর সেই বিষয় নিয়ে
এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমত বলবো যে গৃহে গণেশ মূর্তি অবশ্যই আনবেন, কিন্তু গণেশ মূর্তি কেনার বিষয়ে এবং স্থাপনের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন কোন দিকে রাখছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভগবান শ্রী গণপতি দেবের মূর্তি তা বাড়িতে নিয়ে আসলে যে কোনো দেয়াল বা যে কোনো কোণে আপনি স্থাপন করতে পারবেন না, আর তা করলে কিন্তু সংকট বাড়বে। ভুল করেও আপনারা বাথরুমের ওয়ালে শ্রী গণপতি দেবের গণেশের মূর্তি বা গণপতি দেবের মূর্তি স্থাপন করবেন না। শুধু তাই নয়, শোবার ঘরে যদি আপনি শ্রী গণপতি দেব স্থাপন করেন তা অত্যন্ত অশুভ। এতে বৈবাহিক জীবনে কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে অকারণ উত্তেজনা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের অবনতি ঘটবে। দ্বিতীয়ত, ভগবান শ্রী গণপতি দেবের নৃত্যরত কোনো মূর্তি বা ছবিকে আপনি গৃহে স্থাপন করবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে এই নৃত্যরত মূর্তি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবং এটি কাউকে উপহারও দেবেন না। এই নৃত্যরত মূর্তি স্থাপন বা ছবি স্থাপন করলে গৃহে কলহ বৃদ্ধি পাবে, আর্থিক অবনতি ঘটবে এবং দ্বন্দ্ব শুরু হবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। তাই ভুল করেও কাউকে এই বিশেষ উপহার দেবেন না বা আপনি নিজে গৃহে এনে স্থাপন করবেন না। মেয়ের বিয়েতে ভুল করেও আপনারা শ্রী গণপতি দেবের মূর্তি দেবেন না। বলা হয় মেয়ের বিয়েতে গণপতি মূর্তি দেওয়া অশুভ। অশুভ এই জন্যই, মা লক্ষ্মীর সঙ্গে গণপতি দেব একই সঙ্গে অবস্থান করে, আর মায়ের লক্ষ্মীর বিশেষ স্বরূপ হলো গৃহের মেয়ে। তাই মেয়ের সঙ্গে গণপতি দেবকে দিয়ে দিলে তাহলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ধীরে ধীরে অবনতি ঘটবে, আর এটি শাস্ত্র অনুসারে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। গণপতি দেবের বাম দিকের সুর অত্যন্ত শুভ এমনটাই শাস্ত্র বলছে। তাই গৃহে গণপতি দেব স্থাপন করলে অবশ্যই বাঁ দিকের সুর ওয়ালা গণপতি দেব স্থাপন করুন, আর এটি সর্বদা আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনবে। তবে ডান দিকে সুর গণপতি দেব কোনো মন্দিরে স্থাপন করতে পারেন। গৃহে স্থাপন করতে গেলে অনেক নিয়মকানুন আপনাকে মানতে হবে, তা মানা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, আর তার ফলে অশুভ প্রভাব আপনার জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। যারা দীর্ঘদিন দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, সন্তান সন্ততি নেই, তারা এই শ্রী গণপতি দেবের গণেশ চতুর্থীতে বাল্য রূপকে পূজা অর্চনা করুন। বিশ্বাস অনুসারে বলা হয় যে এই বিশেষ দিনে গণপতি দেবের বাল্য রূপকে পূজা অর্চনা করলে তাহলে আপনার সন্তান সংক্রান্ত সমস্যা দূর হতে পারে, সেই সাথে চাকরি ব্যবসা সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাই এই বিশেষ সময়ে লাল বর্ণের কোনো, অর্থাৎ সিঁদুর বর্ণের গণপতি দেবের ছবি বা মূর্তি আপনারা গৃহে স্থাপন করুন, তাতে সমস্যা দূর হবে এবং সফলতার মুখ আপনারা দেখবেন। এবং শেষ যে কথা বলবো তা হলো, গৃহে যদি গণপতি দেবের কোনো ছবি বা মূর্তি আপনারা এই গণেশ চতুর্থীতে স্থাপন করতে চান, সেক্ষেত্রে বলবো বসে থাকা গণপতি দেবের মূর্তি আপনারা স্থাপন করুন, তা না হলে অত্যন্ত অশুভ। গৃহে স্থাপনের জন্য বসা গণপতি দেবের মূর্তি স্থাপন করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং এই মূর্তিকে পূজা অর্চনা করলে আপনি অবশ্যই সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবেন এবং জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পেতে পারেন। এবং আরও একটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে মূর্তি বা যে ছবি আপনি গৃহে স্থাপন করবেন যেন গণপতি দেবের কাঁধে এবং শরীরে পৈতের অবশ্যই ছবি থাকে। পৈতে ছাড়া গণপতি দেবের মূর্তি অশুভ বলে মনে করা হয় এবং পূজা অর্চনার সময় এই বিষয়টি অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম বাস্তুশাস্ত্র অনুসারে গণেশ চতুর্থীতে এই সাতটি বিষয় মনে না রাখলে আপনার জীবনে হতে পারে ভয়ঙ্কর পরিণতি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় গণপতি দেব কথাটি লিখবেন এবং অবশ্যই বলুন ওং গং গণপতয়ে নমঃ। এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আজ এই পর্যন্ত, নমস্কার।